পক্ষ থেকে দশম শ্রেণীর সকল আন্তরিক প্রীতি জানায় আন্তরিক আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস টেনের বাংলা একটি নতুন অধ্যায় নিয়ে যে অধ্যায়টির নাম হল বলাই তো আমি আশা রাখবো এই পাঠটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবে আর যদি এই পাঠটি তোমরা মনোযোগ সহকারে শুনো আমি আশা রাখছি এই পার্ট থেকে কোনো প্রশ্ন তোমাদের বুঝতে অসুবিধা হবে না এমন কি এই পাঠ থেকে যে কোনো প্রশ্নের পরীক্ষা আসুক না কেন তোমরা সেই প্রশ্নটির আনসার করতে পারবে আর আমি যথেসাথে চেষ্টা করব। এই পাঠটি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তো আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে ক্লাস টেনেরই বুকের একটি পাঠ যে পাঠটির নাম হচ্ছে বলাই আর এই পাঠটি লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর বলাই পাঠটি বুজার পূর্বে আমাদেরকে লেখক সম্পর্কে কিছু জানা প্রয়োজন কারণ অনেক সময় পরীক্ষায় লেখক সম্পর্কেও কিছু প্রশ্ন এসে যায় শর্ট প্রশ্ন তো এই পাঠটির লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন বিশ্বকবি ওনার জন্ম হয়েছিল আঠারোশো সালের সাত মে এবং ওনার বাবার নাম ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মার নাম ছিল সারদা দেবী তিনি উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লিখে তিনি নোবেল পুরস্কার পান একই সঙ্গে গীতাঞ্জলি কাব্যটিকে তিনি ইংরেজিতে অনুবাদ করেছিলেন যেটার নাম ছিল সং অফ অফারিংস ইংরেজি অনুবাদ করার পর তিনি নোবেল পুরস্কার পান অমিনা ঠাকুর আমাদের ভারতের একজন শ্রেষ্ঠ কবি ছিলেন উনি অসংখ্য কবিতা অসংখ্য উপন্যাস অসংখ্য গল্প লিখেছেন যাহার জন্য তিনি ভারতের সাহিত্যে শ্রেষ্ঠ একজন ব্যক্তি তিনি ছিলেন প্রথম বাঙালি যিনি প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন বাংলা সাহিত্যের জন্য অবশেষে তিনি উনিশশো সালের সাত আগস্ট তারিখে মৃত্যুবরণ করেন এটাই ছিল বিশ্বকবি নমে ঠাকুরের কিছু পরি আলোচনা এখান থেকে প্রশ্ন এসে যেতে পারে যে রমি ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন বা তিনি কোন বইটি লিখে নোবেল পুরস্কার পেয়েছিলেন বা তিনি গীতাঞ্জলিকে কী নামে ইংরেজিতে অনুবাদ করেছিলেন বা তিনি কত বছর বেঁচেছিলেন তিনি বেঁচেছিলেন আশি বছর আর ওনার জন্ম কবে হয়েছিল মৃত্যু কবে হয়েছিল ওনার জন্মস্থান কোথায় ওনার জন্মস্থান ছিল কলকাতা জুড়শাকু ঠাকুর পরিবারে বা প্রশ্ন আসতে পারে ওনার বাবার নাম কী ছিল ওনার মায়ের নাম কী ছিল এটা ছিল আমাদের কবি পরিচিতি আচ্ছা আর এখন চলে আসছি পাটের মধ্য এই পাটটির নাম হচ্ছে বলাই মনে রাখবে বলাই হচ্ছে একটি ছোট ছেলের নাম যার মা অতি কম বয়সে মারা যান অর্থাৎ বলাইয়ের জন্মগ্রহণ করার পরই বলাইয়ের মা মারা যান তারপর বলাইকে বলাইয়ের বাবা বাবা যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য বিদেশে চলে যান তখন তিনি বলাইকে দেখাশোনা করার জন্য বলাইয়ের বাবা বলাইকে ওর কাকিমার কাছে দিয়ে গেলেন এখান থেকেই বলাই গল্পটি শুরু হয়ে যায় তো আমরা বুঝতে পারলাম এখান থেকে প্রশ্ন আসতে পারে বলাইয়ের মা কোথায় গিয়েছিলেন মনে রাখবে বলাইয়ের মা মারা গিয়েছিলেন কখন মারা গিয়েছিলেন বলাইয়ের জন্ম হওয়ার পরই বলাইয়ের মা মারা গিয়েছিলেন এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে বলাইয়ের জন্মের পর বলাইয়ের বাবা বলাইকে কোথায় দিয়ে গিয়েছিলেন এবং কেন গিয়েছিলেন মনে রাখবে বলাইয়ের জন্মের পর বলাইয়ের বাবা বলাইকে দেখাশোনা করার জন্য বড় করার জন্য বলাইয়ের কাকিমার কাছে দিয়ে গিয়েছিলেন এবং তিনি সেই মা মারা যাওয়ার দুঃখে নিজের স্ত্রী মারা যাওয়ার দুঃখে তিনি ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য বিলেতে চলে গিয়েছিলেন অতটুক আমরা বুঝতে পারলাম এক এই যে বলাইয়ের মায়ের মৃত্যু বলাইয়ের জন্মগ্রহণ বলাইকে নিয়ে কাকিমার কাছে দেওয়া এই তিন চারটে কার্যকে কেন্দ্র করে সম্পূর্ণ গল্পটি বর্ণনা করা হয়েছে এবং আমাদের কবি রবীন্দ্র ঠাকুর অতি সুন্দরভাবে এই পাঠটি বর্ণনা করেছেন এই বলাইয়ের সাথে পার্টি আমরা দেখেছি বলাই হচ্ছে লেখকের বাইপো অর্থাৎ রবীন্দ্র ঠাকুরের বাইপো হচ্ছে বলাই রবীন্দ্র ঠাকুর নিজের বাইপো বলাইয়ের জীবনের সঙ্গে নিজের জীবনের গভীর মিল দেখিয়েছেন এই বলাই পাটির মধ্যেও বলাইয়ের মধ্যে দিয়ে লেখক রবীন্দ্র ঠাকুর নিজের জীবনেরও অনেক ঘটনাকে তিনি কেন্দ্রীভূত করেছেন এই পাটটিতে বলাইয়ের রূপ হিসাবে আমরা জানি যে রবীন্দ্র ঠাকুর উনারও মা মারা গেছিলেন ওনার অল্প অল্প সময়ে তো তিনিও মা ছাড়া উনি বড় হয়েছিলেন বাবার এবং দাদাদের লালন পালনে দাদাদের ভালোবাসা দাদাদের ওনাদেরকে বড়ো করে দিয়েছিলেন ওনার দাদারা ওনার বাবা ওনাকে বড় করেছিলেন রমি ঠাকুরকে তিনি মায়ের স্নেহ পাননি আর ঠিক একই কাহিনিকে তিনি কেন্দ্র করে বলাইয়ের জীবনের সাথে রমি ঠাকুরের জীবনের ভীষণ মিল আছে কারণ বলাইয়ের মা মারা গেছে ছোট ছোট বয়সে অর্থাৎ অল্প বয়সে বলাই ছোটো থাকতে একইভাবে রমি ঠাকুরের মা মারা গেছিলেন অতি অল্প বয়সে তো এই যে অল্প বয়সে রমি ঠাকুরের মা মারা যাওয়া বলাইয়ের মা মারা যাওয়া এই দুটিতে ভীষণ মিল আছে তো এই যে মিলকে কেন্দ্র করে রমি ঠাকুর এই ফাটটির মধ্যে তুলে ধরেছেন কিভাবে বলাই দিন যাপন করেছে কীভাবে বলাই মা ছাড়া বেঁচেছে কীভাবে বলাই তার নিজের কার্যকলাপ সম্পাদন করেছে কীভাবে বলাই ছোটো থেকে বড়ো হয়েছে কীভাবে বলাইয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে সেই কাহিনিকেই রমি ঠাকুর শেষ সুন্দরভাবে এই কবিতাটিতে বর্ণনা করেছেন তো আমরা বুঝতে পারলাম বলাই কে বা রমি ঠাকুরের সঙ্গে বলাইয়ের সম্পর্ক কী আমরা বুঝতে পারলাম বলাই আর রোমি ঠাকুরের মধ্যে কোন একটি বিষয় বইয়ের মধ্যে মিলে আর কোন বিষয়কে কেন্দ্র করে রমি ঠাকুর এই পাঠটিকে বর্ণনা করেছেন তো আমরা জানতে পারলাম যে বলাই একটি বালকের নাম আর এই বলাইয়ের সঙ্গে লেখকের সম্পর্ক হলো বাইপো আবার কবি এই গল্পর মধ্যে বলেছেন যে বলাই হচ্ছে প্রকৃতি প্রেমিক তো প্রকৃতি প্রেমিক বুঝতে হলে আমাদের বুঝতে হবে প্রকৃতির প্রেমিক হচ্ছে ওই মানুষ যে মানুষ প্রকৃতিকে ভীষণ ভালোবাসে অর্থাৎ প্রকৃতিকে যদি বলতে গাছপালা বা সব দিকে চতুর্দিকের অংশকে বলা হয় আমাদের চতুর্দিকের পরিবেশকে চতুর্দিকের অবস্থাকে বলা হয় পরিবেশ এই পরিবেশের মধ্যে প্রকৃতি ঢুকে যায় অর্থাৎ প্রকৃতি বলতে ঈশ্বর সৃষ্টি গাছপালা হতে পারে জীবজন্তু হতে পারে যে কোনো কিছু হতে পারে মানে ঈশ্বর সৃষ্ট তো প্রকৃতিমিক ওই ব্যক্তি হতে পারে যে প্রকৃতিকে কবি ভালোবাসে প্রকৃতিকে কোনো কষ্ট হলে কোনো দুঃখ হলে মনে খুব কষ্ট লাগে সেই ব্যক্তি হচ্ছে প্রকৃতি তাই কবি প্রথমে বলে দিয়েছিলেন বলাই হচ্ছে একটি প্রকৃতি প্রেমিক তো আমরা দেখবো বলাইকে প্রকৃতি বলার পিছনে এটা করে কী কারণ বলাই নিশ্চয়ই ছোটো ছেলে হয়ে প্রকৃতি প্রেমিক এটা কি সম্ভব সত্যিই বলাইকে প্রকৃতিমিক ছিল এই যে দুজন প্রশ্ন মধ্যে মনে আসে এই প্রশ্নগুলো আমরা বুঝবো যখন পাঠটি আলোচনা চলছে আলোচনার মধ্যে দিয়ে তো কবি বলেছেন যে বলাই একটি প্রকৃত কী করতো যে মা মারা গিয়েছেন তো বলাই এসে লালন পালন ভালোবাসায় বড় হলো ওর কাকিমার কাছে তো কাকিমার কাছে যখন বলাই বড় হলো তখন সে কাকিমার কাছ থেকে সে মায়ের স্নেহ সে পেল এবং কাকিমারও কোনো ছেলে ছিল না তাই কাকিমা বলাইকে নিজের ছেলে হিসাবে স্নেহ মায়ের ভীষণ ভালোবাসতেন আর কি বলাইও তার মনের যে দুঃখ কষ্ট আনন্দের কথা সব এসে সে কাকিমাকে বলতো সে কাকাকে বলতো নাকে কাকাকে সে একটু বয় করতো একটু কাকা একটু শাসনই একটু রাগী মানুষ ছিলেন এবং একটু কটু শাসনপন্থী মানুষ ছিলেন যার জন্য বলাইয়ের সব ধরনের কথাবার্তা সে এসে কাকিমার সঙ্গে শেয়ার করতো বলতো তো বলাই কি করত বলাই শুরু থেকেই সে গাছপালাকে ভীষণ ভালোবাসত এমনকি বলাইয়ের বাড়ির সামনে একটি বাগানও ছিল এবং বাগানের মধ্যে বিভিন্ন ছোটো ছোটো গাছপালা সে দেখত ছোটো ছোটো তৃণ জাতীয় গাছ থাকত সেই গাছকেও সে ভালোবাসত যে কোনো গাছ হোক ছোটো হোক বড় হোক সে গাছকে ভীষণ ভালোবাসত এমনকি প্রকৃতিকেই সে ভীষণ ভালোবাসত তার মনের মধ্যে ছিল একটা প্রকৃতির প্রতি ভালোবাসা তাই কবি বলে দিয়েছিলেন বলাই হচ্ছে একটি প্রকৃতি প্রেমিক ছেলে সে সকালে বিকালে সূর্য সূর্য উঠা অস্ত্র যাওয়া সে দেখত কোন সময় সকালে কিভাবে সূর্য উঠছে কি রঙের উঠছে আবার সূর্যটি কিভাবে ডুবে যাচ্ছে সূর্যর অস্ত কিভাবে যাচ্ছে সেগুলো সে লক্ষ্য করত। আবার সে দেখত কালো ম্যাঘ আকাশে কিভাবে মেঘ আসে আকাশ কিভাবে ম্যাঘে সম্পূর্ণ ডেকে যায় আকাশ মেঘ আসার সময় আকাশের অবস্থা কি হয় যখন বৃষ্টি হয় তখন আকাশ কিরকম থাকে সেই রোদ উঠলে আকাশের অবস্থা কিরকম থাকে সেগুলো সে উপলব্ধি করত এবং সেগুলো সে মনোযোগ সকারে দেখত এমন কি যখন আমের বোল যখন আমের বোল আসতো গাছের মধ্যে যখন আমের বোল অর্থাৎ আম দরা পূর্বে আমের গাছের মধ্যে যে ফুল ফুটে এই ফুলকে বলা হয় আমের বোল যখন গাছে আমের বোল আসে যখন ওর বাড়ির সামনে ছোটো ছোটো গাছ থেকে ফুল ফুটে সেই ফুল আমের বোল দেখার মনের মধ্যে তার একটি বিরাট ধরনের আনন্দ চলে আসতো সে সেই আমর বল দেখার জন্য বারবার ছুটে যেত গড় থেকে সেই আমের বোল দেখার জন্য সে বারবার ছুটে যেত সেই বাগানের মধ্যে ছোটো ছোট গাছকে দেখার জন্য যে গাছগুলো ফুল ফুটেছে অর্থাৎ প্রত্যেকটি তার কাজে সূর্য দেখা সূর্য ডুবা দেখা আকাশে মেঘ আসা আমের বল দেখা বাগানের মধ্যে দেখা গাছকে ফুলকে দেখা এই প্রত্যেকটি কাজেইয়ের কী দেখা যাচ্ছে প্রকৃতি প্রেম সে কীভাবে প্রকৃতিকে ভালোবাসত সেগুলোই দেখা যাচ্ছে তো তারপর এইসব যখন সে দেখত দেখার পর তার মনের মধ্যে আনন্দ চলে আসতো তার মন বরপুর হয়ে যেত আনন্দে সে কিষণ একটি ভালো দৃশ্য দেখেছে বলে প্রকৃতির সুন্দর উপলব্ধি করতে পেরেছে বলে ভীষণ খুশি থাকতো এইভাবে তার ধীরে ধীরে তার প্রকৃতির প্রতি তার ভালোবাসা বৃদ্ধি হতে আরম্ভ করলো আবার মাঝে মাঝে বলায় কী করতো একদমই ছিল সে মার্চিয়ারা ছেলে সে কাকে মাছে বড় হচ্ছে তো যখন তার মনের মধ্যে দুঃখ আসতো বা যখন তার ভালো লাগতো না তখন সে কাউকে না বলে চুপচাপ চুপচাপ গিয়ে কি করতো দেবদারু গাছ আছে সেই গাছের ছায়ায় বড়ে বসে থাকতো কারণ দেবদারু একটি বড় গাছ সেই বড় গাছে বড় বড় ডালপালা আছে বড় বড়ো গাছ সম্পূর্ণ গাছটি বড় যেহেতু গাছের নিচে ভীষণ ছায়া আছে সেই ছায়ার নিচে গিয়ে সে চুপচাপ বসে থাকতো কাউকে সে বলতো না হঠাৎ যখন তার মনের দুঃখ আসতো যখন তার কোনো কিছু ভালো লাগতো না চুপচাপ সে কী করতো এই দেবদারু গাছের নিচে গিয়ে বসে থাকতো তো এখান থেকে কিছু প্রশ্ন আসতে পারে প্রশ্ন আমরা বলে দিয়ে যাচ্ছি প্রশ্ন আসতে পারে যে বলাই কোথায় বসে থাকতো কোন সময় বসে থাকতো কেন বসে থাকতো এখান থেকে প্রশ্ন আসতে পারে বলাই আকাশ থেকে কী দেখতো তার প্রশ্ন আসতে পারে বলাই ক আম গাছ থেকে কী দেখত বলাই কখন বাগানের থেকে ছুটে যেত তো এখান থেকে বিভিন্ন প্রশ্ন আসতে পারে তোমার এই প্রশ্নগুলা আনসার করার চেষ্টা করবে কারণ পার্টগুলো বুঝিয়ে দিচ্ছি মনোযোগ সকালে শুনলে প্রত্যেকটি আনসার তোমরা করতে পারবে বলে আমি আশা রাখছি পার্টগুলো মনোযোগ শোনার চেষ্টা করো তারপর কী হতো বলাই সে ভাবতো যে এই যে বড় একটি গাছ দেবদারু এই গাছের ভিতরের মানুষ আছে এই গাছের ভিতরে কিরকম কিছু কথা আছে সেই কথাকে সে উপলব্ধি করতে পারতো তার জন্য পূর্বেই কবি বলে দিয়েছেন সে প্রকৃতি প্রেমিক প্রকৃতি প্রেমিক মানে অর্থাৎ কি সে প্রকৃতির প্রত্যেকটি ঘটনাকে প্রত্যেকটি বিষয়কে সে বুঝতে পারতো এমনকি সে ভাবছে যে এই গাছের ভিতরে হয়তো কোনো প্রাণ আছে যার জন্য সে এই দেবদারুর গাছের মনের কথা সে বুঝতে পারতো কি অনেক সময় সে দেবদারুর গাছের সঙ্গে মনে মনে কথা খুঁজে থাকতো এটা কি সম্ভব হ্যাঁ সম্ভব কারণ সে প্রকৃতি প্রেমিতে বিব্রপ্ত হয়ে গেছে কারণ প্রকৃতি যখন সে ভালোবেসে গেছে সে যেগুলো কথা চিন্তাধারা করছে শুধুমাত্র তার মাইন্ডকনসিয়াস মাইন্ডের সঙ্গে সাবকনসাস মাইন্ডের চিন্তাধারা করছে অর্থাৎ তার মস্তিষ্কের মধ্যে তার ব্রেনের মধ্যে তার যে কথাবার্তা সে প্রশ্ন বলছে সেই প্রশ্ন উত্তর দিচ্ছে এভাবেই সে কথা বর্ণনা করছে আর সে ভাবছে যে কথাগুলো সে নিজে বলছে যেগুলো উত্তর সে নিজে দিচ্ছে সে ভাবছে সে গাছগুলি তাকে দেবদারু গাছটি দিচ্ছে তো এটাই তার মানে এক কথায় সে প্রকৃতি প্রেমে মুগ্ধ হয়ে গেছে প্রকৃতি চতুর্দিকে সে প্রকৃতির কথাবার্তা শুনতে পাচ্ছে আবার এই কথা প্রসঙ্গে যদি আমি বলি তাহলে আমাদের এই ভারতের একজন শ্রেষ্ঠ বৈজ্ঞানিক আচার্য জগদীশ চন্দ্র বসু একটি কথা বলেছিলেন যে গাছেরও প্রাণ আছে মানে গাছও জীবিত গাছেরও প্রাণ আছে গাছেরও দুঃখ কষ্ট অনুভব করতে পারে তো এই কথাকে কেন্দ্র করে একটু আলোচনা করি তাহলে বুঝতে পারি যে বলাইয়ের যে অনুভূতি তা সত্যি সত্যি অনুভূতি কারণ সেই বৈজ্ঞানিকের কথার সঙ্গে বলাইয়ের সেই আচার আচরণের গাছের সঙ্গে কথা বলার আচরণ ছোটো ছোটো গাছপালার সঙ্গে আচরণ সত্যি তার একটি বাস্তবিকতার পরিচয় পাওয়া যায় তারপরে বলাই কি করে ওর বলাই ছোটো চোখ দিয়ে বাগানের যে গাছগুলো নতুন উঠে অর্থাৎ যে গাছ ছোট ছোটো বীজ থেকে যে গাছ নতুন সৃষ্টি হয় গাছের হোক বা ছারা গাছের হোক সেই সারা গাছকে কচি চচি পাতাকে সে খুবই ভালোবাসে যখনই সে বাগানের মধ্যে কোনো গাছ দেখতে পায় উঠেছে অঙ্কুরিত হয়েছে অর্থাৎ থেকে 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 জন্ম হতে আরম্ভ হয়েছে অঙ্কুরিত মাটি করে উঠা তো সেই বেদ গাছকে যখন সে বাগানের মধ্যে গাছগুলো দেখে সঙ্গে সঙ্গে গাছের পাতায় সে স্নেহ করতে আরম্ভ করে হাত গাছের পাতায় হাত দিয়ে বোলাতে থাকে এবং গাছকে সে চোখ দিয়ে দেখতে আরম্ভ করে এবং গাছের চতুর্দিক সে পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকে যে গাছে কোনো অসুবিধা না হোক এতটুকু স্নেহ মায় মোতা সেই ছোট্ট ছেলে বলাইয়ের মধ্যে তো বলাই কিরকম একটি ছেলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রকৃতির কোনো কোনো কিছু কষ্ট কষ্ট হলেও তার নিজের মনে হয় প্রকৃতির কেউ যদি খারাপ ব্যবহার করে তার মনে আঘাত হয় এমনকি মধ্যে যে কোনো বা বাগানের মধ্যে যদি কোনো গাছ নতুন জন্ম হয় সেই গাছকে সে পরিচর্যা করে ছোট থেকে বড় করে তো প্রতিটি কাজেই বলাইয়ের একটাই জিনিস আমাদের চোখের সম্মুখে তুলে উঠছে যে বলাই একজন প্রকৃতি প্রেমিক সেরা রক্তে মাংসে তার মনের মধ্যে একটি কথা আছে প্রকৃতিকে রক্ষা করা প্রকৃতিকে সেবা যত্ন করা প্রকৃতিকে সেবা শুশ্রূষা করা তারপর বলাইয়ের যারা বন্ধুরা ছিল তারা বলাই তারা জানতো যে বলাই প্রকৃতিকে খুবই ভালোবাসে তো বলাইকে একটু রাগান্বিত করার জন্য বলাইকে একটু দুঃখ কষ্ট দেওয়ার জন্য বলাইকে একটু কষ্ট দেওয়ার জন্য বলাইয়ের বন্ধুরা কী করতো রাস্তার দিকে বা বাগানের মধ্যে দিকে যখন তারা যেত রাস্তার দিকে যাওয়া হোক বা বাগানের মধ্যে যাওয়া হোক বন্ধুরা ছোটো বাঁশ নিয়ে বাঁশের একটি যাকে বলা হয় চিখন এই বাঁশে দিয়ে তারা কী করতো গাছের উপর আঘাত করত। আর সেই গাছের আঘাত করার সময় গাছের ফুল ছিঁড়ে পড়তো গাছের পাতা ছিঁড়ে পড়তো গাছের ডাল ছোটো ছোটো হালকা ডালগুলো ভেঙে পড়তো এইসব দেখে বলাইয়ের মনের মধ্যে ভীষণ কষ্ট হতো এবং সে রাগ করত কিন্তু রাগ করলেও সে কিন্তু কোনো প্রচার না করে চুপচাপ রাগ করতো চুপচাপ বসে থাক চুপচাপ বসে থাকে সে কেউ কিছু বলতো না শুধুমাত্র মনের মধ্যে সে তার দুঃখ কষ্টকে সহ্য করতো কারণ তার বন্ধুরা যেভাবে গাছকে আঘাত দিচ্ছে সেগুলো শুনতো দেখতো বুঝতো কিন্তু সে কিছু বলতো না তারপর গাছিয়াড়া মানে যে গাছ কাঠটা কেটে পরিচর্যা করে তো বাগান সুন্দর রাখার জন্য অনেক কষ্ট আছে অনেক পরিচয়তার প্রয়োজন আছে তো বাগানের মধ্যে অযথা গাছগুলো কাটার জন্য গাছিয়ারা একজন বাংলাদেশের যে গাছগুলো কেটে পরিষ্কার করে তো গাছিয়ারা যে ওর বাগানে এসে গাছগুলো কাটতো সেই গাছগুলো কাটা দেখায় এর ভীষণ কষ্ট হতো তার মনে হতো এত কষ্ট করে এই গাছগুলো বড়ো হয়েছে এগুলোকে কাটার কি প্রয়োজন এগুলোর আঘাত পাচ্ছে এগুলো দুঃখ কষ্ট পাচ্ছে কাটার জন্য তা সেই অনুভূতি মানে গাছের গাছগুলোর যে কষ্ট সেই কষ্টগুলো বলাই নিজের মন থেকে উপলব্ধি করতে পারতো এবং বুড়ো করার সে ভীষণ কষ্ট পাত এবং সে চুপচাপ বসে থাকতো এবং সে রাগ করত কিন্তু সেই রাগের কথা সে কাউকে চিৎকার করত না কাউকে কথা বলতো না চুপচাপ সে পুলে বসে দেখতো এবং মনের মধ্যে সে দুঃখ উপলব্ধি করত এরকম ছিল বলাই আবার আবার বলাই বলছে এই যে প্রকৃতির সঙ্গে তার এত গভীর সম্পর্ক সে এই সম্পর্কটা একদিনের নয় সম্পর্কটা অনেক দিনের যুগ যুগান্তরে সেই সম্পর্ক আর এই বলাই বলছে অন্তকাল তার সঙ্গে আছে অন্তহীন প্রাণের বিকাশের তীর্থে অর্থাৎ তার বিকাশ তার মনের যে তীর্থ সেই মনের যে হৃদয় সেই হৃদয়ের অন্তর অন্তরস্থলে সেই প্রকৃতির প্রতি তার ভালোবাসা আছে তার হৃদয়ের মনে কোটায় সেই প্রকৃতির প্রতি স্নেহটা আছে সেই স্নেহটা তার দীর্ঘ দীর্ঘ দীর্ঘদিনের যুগ যুগান্তরের সম্পর্ক সেই প্রকৃতিকে ভালোবাসার সে হচ্ছে একজন চিরপ্রতীক ব্যক্তি। ব্যক্তি এমনকি বলাইয়ের বাগানের মধ্যে একটি শিমুল কাজ ছিল ছুট থাকতে সেই বলাই কি করত এই শিমুল গাছকে পরিচর্যা করতো এবং পরিচর্যা করে বড় করছিল একদিন এই শিমুল গাছটিকে কাটার জন্য বলাইয়ের কাকু বললেন একজন গাছ কাটা ব্যক্তিকে যে এই এই শিমুল গাছটিকে উপরে ফেলার জন্য কেটে দেওয়ার জন্য তখন বল মনে ভীষণ দুঃখ হলো কারণ এই যে কাকা এই গাছটি কাটার কথা বললেন কারণ এই যে সিমুল গাছটি উঠেছে এই সিমুল গাছটি বাগানের ঠিক রাস্তার মধ্যে উঠেছে আর কাকার মত হলো যদি এই গাছটিকে রাস্তার মধ্যে থেকে ছুটে থাকতে কেটে ফেলা না হয় উপরে ফেলা না হয় তাহলে যখন এই গাছটি বড়ো হবে ভীষণ কষ্ট হবে তুফান হোক বৃষ্টি হোক গাছগুলো হঠাৎ ডালগুলো ভেঙে পড়বে ভীষণ ধরনের ক্ষতি হবে অনেক ধরনের ক্ষয়ক্ষতি আছে ক্ষয়ক্ষতি থেকে যাতে না হয় পূর্বেই গাছটিকে কাটার পরিকল্পনা করেছেন বলাইয়ের কাকা কিন্তু বলাই কি বলছে বলাই সঙ্গে সঙ্গে বলছে না এই গাছটিকে না কাটার জন্য ছোট থেকে সে গাছকে বড় করে আসছে না কাটার জন্য তো বলাইয়ের কাকা গাছটা কাটার জন্য রেডি হয়ে আছেন তখন বলাই কি করলো চুপচাপ সব দৌড়ে গিয়ে সে কাকিমার কোলে গিয়ে বসলো এবং কাকিমাকে জোরে ধরে দু চোখ দিয়ে কাঁদছে এবং বলছে ও কাকিমা ও কাকিমা এই গাছটিকে কাকাকে কাটতে বারণ করো কাকা যেন এই গাছটি না কাটেন এই গাছটিকে আমি ভীষণ ভালোবাসি এই গাছটিকে আমি ছোটো থেকে বড়ো করতে চাই এই গাছটা আমার প্রাণের দূষণ এই গাছটাই আমার প্রাণ এভাবে বলছে তো বলার পর বলাই এর কাকিমা ধীরে 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 গিয়ে বলাই এর কাকাকে বললেন আপনি এই গাছটি কাটবেন না কারণ বলাই এই গাছটিকে ভীষণ ভালোবাসে এই কাকিমার কথা শুনে বলাইয়ের সেই দু কান্নার কথা শুনে কাকা কী করলেন গাছটিকে কাটতে বারণ করলেন এবং গাছটি তিনি কাটলেন না এই গাছটি রাস্তার মধ্যে বড় হতে আরম্ভ করলো এমনকি কয়েক বছর পর এই গাছটি বড় আকার ধারণ করলো গাছটি এমন বড় হতে আরম্ভ করলো এই বড় হওয়াকে বর্ণনা করতে গিয়ে কবি বলেছেন ওর কাকা বলছেন নির্লজ্জের মতো বড় হতে আরম্ভ করলো সেই শিমুল গাছটি তার ওর লজ্জা নেই এক তো গাছটির বাগানের রাস্তার মধ্যে উঠেছে তারপরে গাছটির লজ্জা নেই অতি অল্প সময়ের মধ্যে এত বড় হয়ে গেছে নির্লজ্জ মত লজ্জা নাই নেই তা যার জন্য এত কম সময়ের মধ্যে সে গাছটি পড়ে গেছে তাই সে এই কথাগুলো খুবই বলছেন এই গাছটার প্রতি যে কী কীভাবে ভালোবাসত বলাই আর কীভাবে নির্লজ্জ মতো গাছটি বড়ো হতে আরম্ভ করলো তারপর বলাই যখন সামান্য বড়তে হতে বড় বড় হয়ে গেল গাছটিও বড়তে আরম্ভ করলো বলাইয়ের বাবা বিলের থেকে চলে আসলেন এসে বললেন বলাইকে নিয়ে যাওয়ার জন্য এলেন এলে বললেন যে তখন যে ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়েছিলেন বলাইয়ের বাবা বিলেতে তখন তিনি বিলেত থেকে ফিরে আসলেন এসে চলে এলেন কাকিমার কাছে এসে বললেন কাকিমারকে বললেন যে বলাইকে দিয়ে দেওয়ার জন্য তিনি বলাইকে নিয়ে বিলেতি নিয়মে বিলেতি বিলেতি গিয়ে ওকে ভালোভাবে পড়াশোনা করাবেন একজন ভালো মানুষ তৈরি করবেন একজন ভালো চাকরিজীবী তৈরি করবেন বলে বললেন এবং তখনই বলাইয়ের কাকিমার মনের মধ্যে ভীষণ দুঃখ চলে এলো তার মনে হলো এতদিন চিরো দেখে বলাইকে বড় করেছি আজ বলাই তাকে চলে চলে যাচ্ছে ওনার মনের মধ্যে ভীষণ কষ্ট এক যেদিকে ওপর দিকে বলাইও মনে ভীষণ কষ্ট এতদিন কাকিমার কাছে থেকেছি কাকিমার কাছ থেকে এত স্নেহ ভালোবাসা পেয়েছি কাকিমাকে ছেলের মতো বড় করেছেন কাকিমাকে ভীষণ ভালোবাসি কাকিমাকে ছেলে চলে বিলেতে সেই প্রশ্নগুলো বলাইকে ভীষণ দুঃখ দিচ্ছে বলাই খাঁদছে অপরদিকে বলাইয়ের কাকিমা বলাই চলে যাবে বলে কাঁদছেন অপরদিকে বলাইয়ের মনে আরও দুঃখ কারণ বলাই সেই বাগানকে ভালোবাসতে পারবে না সেই শিমুল গাছ থেকে ভালোবাসতে পারবে না সেই প্রাকৃতিক পরিবেশ সে ছেড়ে চলে যাচ্ছে তার মনের মধ্যে ভীষণ দুঃখ তাই উভয় বলাইয়ের কাকিমা এবং বলাই মনের মধ্যে দুঃখে পরিপূর্ণ হয়ে গেল উভয়ই সেই দুঃখে কাঁদছেন কিন্তু কী করা যায় বলাইয়ের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে বলাই যেতে যাতে ভালো মানুষ হতে পারে বলাই যাতে ভালো চাকরজীবী হতে পারে বলাই যাতে উচ্চশিক্ষিত হতে পারে তার জন্য বলাইয়ের কাকিমা বলাইয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য নিজের দুঃখ কষ্টকে মনের মধ্যে চাপা দিয়ে বলাইকে বিলেতে নিয়ে যেতে রাজি হয়ে গেলেন এবং বলাইয়ের বাবা বলাইকে নিয়ে বিলেতে চলে গেলেন বিলেতে যাওয়ার পর বলাইয়ের কাকিমা বলাইকের কথা সবসময় মনে পড়তো এবং বলাই কে মনে করে কাকিমা করে খাটতে থাকতেন কারণ বলাই ওনাকে চেয়ে চলে গেছে আর বলাই চলে যাওয়ার পর বলাই সেই গড়টি যেখানে বলাই গড় থাকতো খেলাধুলা করতো বলাই যেখানে থাকতো সেই প্রত্যেকটি ঘটনা কাকিমার মনে পড়ছে এবং তিনি বলাইকে কোনোভাবেই বলতে পারছেন না এবং তিনি পাঠের মধ্যে বলেছেন যে বলাই চলে যাওয়ার পর তার গড়টি সম্পূর্ণ শূন্য হয়ে গেছে অর্থাৎ বুঝতে পারছি যে বলাইয়ের কাছ থেকে বলাই কাকিমার কাছ থেকে যখন বলাই চলে গেল তো কাকিমার জীবন শূন্য হয়ে গেল চতুর্দিকে অন্ধকার দেখতে মনে হলো পূজা গেছে যেন বলাইয়ের কাছ বলাইয়ের কাকিমার কাছ থেকে কাকিমার যেন প্রাণ কে কেড়ে নিয়েছে সেই বলাইয়ের কষ্টকে তিনি সহ্য করতে পারছেন না বিলের মনে কষ্ট হচ্ছে কারণ তবুও তিনি বলাইকে উজ্জ্বল ওষুধের জন্য প্রেরণ করেছেন বিলেতে এইভাবে কয়েক বছর দুই এক বছর কেটে গেলো কেটে যাওয়ার পর কি করলো বলাই বিলের থেকে চিঠি লিখেছে যখন বলাই চলে যাবে তখন সে লিখছে কাকিমা আমি যে শিমুল গাছটিকে ছোটো থেকে বড় করেছি সেই গাছটির একটি ফটো আমাকে দেওয়ার জন্য বলাই চিঠিতে বিলের থেকে একটি চিঠি দিয়েছে কাকিমার কাছে সেই চিঠি দিয়ে সে লিখেছে এই যে সে শিমুল গাছটিকে সে ছোটো থেকে বাগানের মধ্যে রাস্তার মধ্যে যে গাছটি ছিল শিমুল গাছ থেকে বড়ো করেছে এই গাছটির একটি ফটো দেওয়ার জন্য তখন বলাইয়ের কাকিমা কী করলেন একজন ফটোগ্রাফার মানে অর্থাৎ যে ফটো তুলে একজন ব্যক্তিকে নিয়ে আসলেন এসে বললেন কাকাকে নিয়ে যাওয়ার জন্য সেই ফটো তোলার জন্য যখন কাকা বললেন এই গাছটি তিনি কেটে ফেলেছেন সঙ্গে সঙ্গে বলাইয়ের কাকিমার দু চোখে জল চলে এলো এবং সে বললেন একদিকে আমার ছেলেটি আমাকে চেয়ে চলে গেল সেই পড়াশোনার জন্য অপরদিকে আমি এত কষ্টে আছি আমার বলাই নেই আমার কাছে অপরদিকে তুমিও মানে বলাইয়ের কাকিমা কাকিকে কাকাকে বলছেন তুমি ওই গাছটি কেটে ফেলেছো তাহলে আমি কি নিয়ে থাকবো বলাইকে আমি কি উত্তর দেব যে বলাইয়ের তো ভালোবাসার গাছটি তুমি কেটে ফেললে বলাই পূর্বেই বলেছিল গাছ না কাটার জন্য তুমি গাছটি কেটে ফেললে তো বলাইয়ের এই গাছটি কাটা দেওয়া শুনে বলাইয়ের চিঠি দেখে বলাইয়ের কাকিমার ভীষণ দুঃখতে লাগলো এবং তিনি সেই দুঃখকে সহ্য করতে না পেরে অনব্রতন কাঁদতে আছেন কাঁদতে আছেন এমনকি সেই চিঠি তাকে না দিতে পারার জন্য চিঠির উত্তর না দিতে পারার জন্য ফটো না দিতে পারার জন্য বলাইয়ের মা বলাইয়ের সেই বলাইয়ের দুঃখে বলাই ফটো না দিতে দুঃখে তিনি দুদিন অন্নগ্রহণ অর্থাৎ দুদিন বা তো খাননি তিনি আর অপহাসে ছিলেন সারা সারাদিন খেতে ছিলেন যে বলাই আমার কাছে শুধুমাত্র ওর শিমুল গাছে ফটো চেয়েছিলো সেই ফটোটা আমি দিতে পারলাম না সেই দুঃখে বলাইয়ের মনে কি বলাই যখন শুনতে পারবে গাছটি কেটে ভালো বলাইয়ের মনে কী হবে কষ্ট পাবে সেই কষ্টকে উপলব্ধি করতে করতে বলাই বিশ্ব বলাইয়ের কাকিমা কাকিমা দুদিন বা খাননি এবং তিনি কাঁদতে কাঁদতে দিন যাপন করছেন এবং শেষে বলাইয়ের কাছা বলছেন এই বলাই এর প্রতিরূপ মানে শিমুল গাছের সেটি ছিল বলাইয়ের প্রতিরূপ এবং বলাইয়ের পানের দূষণ অর্থাৎ বলাইয়ের পানের কেন্দ্র ছিল সেই শিমুল গাছটি এই ছিল এই পাটটির মূল সারমর্ম তো আমরা বুঝতে পারলাম যে সম্পূর্ণ কাহিনিটি খুবই বর্ণনা করেছেন বলাইকে কেন্দ্র করে এক মাতৃহারা শিশুকে কেন্দ্র করে কীভাবে সে মা মারা যাওয়ার পর কাকিমার কাছে বড় হলো কীভাবে সে প্রাকৃতিক পরিবেশকে ভালোবাসতে আরম্ভ করলো কীভাবে ওর বন্ধুরা ওকে কষ্ট দেওয়ার জন্য গাছকে আঘাত করতো কীভাবে সে শিমুল গাছকে বড় ভালোবাসতো কীভাবে সে আকাশের দিকে চেয়ে থাকতো কীভাবে সে আমের বোল দেখতো কীভাবে সে বাগানের মধ্যে ছোটো ছোটো গাছপালাকে দেখত এই ছিল এই পাটের মূল বিষয়বস্তু তোমাদেরকে আমি বুঝে দিলাম আর আশা করছি তোমরা এটা বুঝতে পারবে আর মনে রেখো কিছু কথা ছেলে বলেছি সে এমন কি যখন বৃষ্টি হতো তখন সে বৃষ্টিকে দেখতে পারতো কি একটা বট গাছ ছিল সেই বটগাছের মধ্যে একটা পুরোনো পাখি ছিল বেঙ্গমা বেঙ্গমি সেই ব্যাঙ্গমা বেঙ্গমা পাখিকেও সে দেখত এবং কি সে ঘন ঘন সবুজ গাছও সে উপলব্ধি করত এবং যখন আকাশ থেকে রোদ এসে পাহাড়ের দিকে পড়তো সেই পাহাড় দিকে সেই আকাশের যে সোনার রঙ সূর্যের যে সোনার লাল রঙ থাকতো সে সে দেখে উপলব্ধি করতো এবং সে চতুর্দিকে ঘুরে বেড়াতো কোনো ডয় না করে এমনকি সে তা নিজের যে বয়সকে সেই গাছের বয়সের মধ্যে তুলনা করেছে তাই কবি বলেছেন বলাইয়ের প্রকৃতি বর্ণনা করতে কবি বলেছেন বলাইয়ের বয়স কোটি বছর আগে এমন এমনকি সে তার বলাই তার রক্ত মাংসের মধ্যে সেই প্রকৃতি প্রেমের কথা শুনতে পেরেছিল এমনকি সে ছোট ছেলে হলেও তার মনের মধ্যে ভীষণ প্রকৃতির একটি স্নেহ ভালোবাসা স্পন্দিত হয়েছিল তো এই ছিল এই বলাই পার্টির মূল সারমর্ম আর তোমরা এটা যদি দুই তিনবার শুনে নাও আশা করি এই বলাই পার্টটিকে যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা আনসার করতে পারবে তো তোমাদের এই পাঠটি বুঝে দিলাম এখন তোমাদের আমি এই পাঠের মধ্যে কিছু প্রশ্ন আছে তো প্রশ্নগুলো আমি বলে যাব আর আমি উত্তরে বলে যাব দেখো তোমরা পাঠটি বুঝেছো বুঝিয়েছি সেগুলো বুঝতে পেরেছো কি না তো প্রশ্ন প্রশ্ন ছিল বলাই পাটি লেখককে তা প্রথমে বলে দিয়েছি যে এই বলাই পাটি লেখক হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিতীয় প্রশ্ন আছে যে বলাইয়ের সঙ্গে লেখকের কী সম্পর্ক ছিল তো আমরা পেয়ে গেছি যে বলাইয়ের সঙ্গে লেখকের সম্পর্ক হলো বাইপো তিনমূলক প্রশ্ন দিয়েছে অতি পুরোনো বটের কোটরে কারা বেশি ছিল উত্তরটা পেয়ে গেছি অতি পুরনো বটের কোটরে বেঙ্গমা বেঙ্গমি নামে অতি পুরনো দুটি পাখি বাসা বেঁধে আছে এরপরের প্রশ্ন আছে বলাইয়ের মা কোথায় গিয়েছিলেন আমরা উত্তর পেয়ে গেছি যে বলাইয়ের মা বলাইয়ের জন্মগ্রহণ করার পর বলাইয়ের মা মারা গিয়েছিলেন এরপরে প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন দিয়েছে যে একদিন সকালে বলাই ওর কাকাকে কি দেখাতে নিয়ে গিয়েছিল হ্যাঁ একদিন বলাই ওর কাকাকে কী গেছে শিমুল গাছকে বাগানের মধ্যে রাস্তার মধ্যে যে শিমুল গাছ উঠেছিল সেই শিমুল গাছকে দেখাতে নিয়ে গিয়েছিল এরপরে ছিল বলাইয়ের সবচেয়ে বেশি স্নেহ কিসের উপর ছিল আমরা বুঝে গেছি বলাইয়ের সবচেয়ে বেশি স্নেহ কার উপর ছিল শিমুল গাছের উপরে যা জন্য সে বিলে যাওয়ার পূর্বেও সেই শিমুল গাছ ছবি নেওয়ার কথা বলেছিল তারা উত্তর পেয়ে গেলাম প্রশ্ন ছিল বলাইয়ের সবচেয়ে বেশি স্নেহ কিসের উপর ছিল বলাইয়ের সবচেয়ে বেশি স্নেহ শিমুল গাছের উপরে ছিল তারপরে প্রশ্ন ছিল সিমলা থেকে বলাই কাকিমাকে কি পার্টি দেওয়ার জন্য যখন বিলাই সিমলায় ছিল যখন বিলাইতে যাওয়ার পূর্বে সিমলা থেকে যখন সে বিলেতে যায় পড়াশোনার জন্য তখন সে কাকিমাকে চিঠি লিখেছিল কিসের কিসের জন্য চিঠি লিখেছিল কাকিমার কাছে তাকে সেই বাগানের মুই থাকা তার প্রাণের দূষর শিমুল গাছের ছবি দেওয়ার জন্য এরপরে আট নম্বর প্রশ্ন বলাইয়ের বাবা বলাইকে কোথায় নিয়ে গেছিলেন উত্তর পেয়ে গেছি বলাইয়ের বা বলাইকে পড়াশোনার জন্য প্রথমে শিমলে তারপর সেখান থেকে বিলেতে নিয়ে গিয়েছিলেন আর নয় নম্বর প্রশ্ন বিলেতে যাওয়ার পূর্বে বলাই তার কোন বন্ধুর ছবিতে নিতে যেতে চেয়েছিল তো বলাই যখন বিলেতে যাবে যাওয়ার পূর্বে সে কার ছবি নিতে চেয়েছিল উত্তর পেয়ে গেছি সে যাওয়ার পূর্বে সে তার প্রাণের দুশোর সিমুর কাছে নিতে চেয়েছিল তারপর দশ নম্বর প্রশ্ন মা মারা যাবার পর বলাইকে খুলে পেটে মানুষ করেছে উত্তর পেয়ে গেছি ওর কাকিমা ওকে খুলে পেটে করে বড় করেছেন তারপর আছে শুদ্ধ অশুদ্ধ তারপর আছে শূন্যস্থান তারপর আছে বাইক রচনা করো তারপর তোমাদের দেওয়া আছে টিকা বলাই শিমুল গাছ বেঙ্গামা বেঙ্গমি কোয়ার এরপরে দেওয়া আছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এরপরে চার পাঁচটি বাক্য উত্তর এরপরে দেওয়া আছে তোমাদের তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা এরপরে পাঠ নির্ভর এরপরে পরিবর্তন তো বলে রাখছি এই যে পাঠগুলো তোমাদের বুঝিয়ে দিলাম এই বুঝা থেকে তোমরা পরীক্ষায় আনসার করো এই বাংলায় যেগুলো পাঠ বুঝিয়ে দিয়েছি বা পূর্বে একটি পাঠ বুঝিয়ে দিয়েছিলাম আজকে একটি পাঠ বুঝিয়ে দিয়েছি এই বুঝা থেকে তোমরা পরীক্ষা আনসার করার চেষ্টা করো এখান থেকে প্রশ্ন শেখার কোনো প্রশ্নই আসে না তো অনেকে ছাত্রছাত্রী আছো যে বাংলার প্রশ্নগুলো মুখস্থ করো বাংলায় প্রশ্ন মুখস্ত করার কোনো প্রশ্নই আসে না শুধুমাত্র পাঠটা বুঝো পাঠটা বুঝার পর নিজের যা বুঝেছ সেই বুঝেটাকে নিজের পরীক্ষার খাতায় লিখে আসো পরীক্ষায় আনসার করো তো নিজের বুঝে থেকে আনসার করবে পাট মুখস্ত করার কোনো প্রয়োজন নেই বারবার বলছি বাংলার প্রশ্ন উত্তর মুখস্থ করার প্রয়োজন নেই যা বুঝবে পার্টি সেই বুঝা থেকে তোমার নিজের ভাষায় লিখতে হবে আর বাংলায় গ্রামারটা একটু ইম্পর্টেন্ট দেবে কারণ গ্রামারে মার্কস বেশি থাকে ফোর্টি ফাইভ মার্ক্স গ্রামারে থাকে আর ফিফটি মার্কস থাকে থিওরি তো গ্রামারকে তোমরা বুঝতে হবে ভালোভাবে আর পাটটি বাংলা যত পাঠ আছে সেই পার্টগুলো তোমাদেরকে ভালোটাকে কনসেপ্টগুলো বুঝতে হবে বুঝার পর তোমরা প্রত্যেকটি প্রশ্নে আনসার করতে হবে নিজের আর একটা কথা রাখবে যখন তোমরা পাঠগুলো আনসার করবে তখন সাধু ভাষা চলিত ভাষার যেন কোনো মিশ্রণ না হয় সেদিকে লক্ষ্য রাখবে এটাই হচ্ছে এই বলাই পাঠটির বিশেষত সারমর্ম আশা রাখছি এই আজকের এই পাঠটি তোমাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি তোমাদের বন্ধু সবার সাথে শেয়ার করে দেবে যাতে ওরাই করে বসে পড়াশোনা করতে পারে তো পুনরায় এই ফেভারিটসের পক্ষ থেকে সবাই